আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াই ভালো আছি। আজ আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ইমেল চেক করবেন, অ্যাক্টিভ ইমেল চেক করে বের করবেন। তো এই অ্যাক্টিভ ইমেল চেক করার জন্য আমাদের ইমেল টেক্সটার ব্যবহার করতে হয় বা ইমেল চেকার। তো এই ইমেলগুলো কিভাবে চেক করবেন যে এগুলো অ্যাক্টিভ কি না। তো বাইরে যেহেতু আমাদেরকে অ্যাক্টিভ ইমেলগুলো চাই, স্প্যাম ইমেল নয়, তো আমাদেরকে অবশ্যই বাইরেকে অ্যাক্টিভ ইমেলগুলো দিতে হবে। তো দেখুন, আমি এখানে এই যে অ্যাক্টিভ ইমেল আমি একটি জাস্ট আমি কপি করব। তো আমাদেরকে অবশ্যই একটি একটি করে চেক করতে হবে। যদি আপনি একটি একটি করে চেক না করেন তাহলে প্রবলেম হবে। তো আমি আমার আমি যেই দেখুন কিভাবে আপনি ব্যবহার করবেন। তো আমি এটি দেখুন এই যে এখানে প্লাস আইকন রয়েছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এই যে এখানে ক্লিক করব, ক্লিক করে আমি লিখব যে ফ্রি। দেখুন ফ্রি লেখার পরে দেখুন যে ইমেল টেস্টার, তো আমি এখানে ইন্টার দেবো খালি জাস্ট। এখানে দেখুন ইন্টার দেওয়ার পর চলে আসছে, তো এখানে দেখুন একটি অপশান চলে আসছে। তো আমাদের এখন খুঁজে খুঁজে বের করতে হবে আসলে আমাদেরকে কোনটি ফ্রির মাধ্যমে দেখাইতেছে। তো আমি এখানে ক্লিক করলাম, দেখুন ফ্রি ইমেল অ্যাড্রেস অনেকগুলো আমাদের চলে আসছে, এটি নয়। দেখুন এখানে আমাদের অনেকগুলো অপশান চলে, ইমেল চেক টুলস নামে একটি অপশান চলে আসছে। তো আমি এখানেও ক্লিক করে দেখব, এটি না, এটিও না, আমরা অবশ্যই একটি একটি করে দেখব। তো আমি এখানে মেল টেস্টার ডট কমে আসলাম, এটিও হবে না, মানে আমরা ফ্রিতে ব্যবহার করব, আমরা টাকা দিয়ে কিনে ইউজ করব না। তো এরপর আমি দেখুন ইমেল ভেরিফাই, আমি এখানে হান্টারে আমি ক্লিক করলাম, হান্টার ডট কমে ওকে ক্লিক করার পর দেখুন ইমেল ভেরিফায়ার, আমি এখানে লোগোতে ক্লিক করে দেখি। ওকে, এখানে লোগোতে ক্লিক করে দেখুন আমরা ইমেল ফাইন, আমি এখানে ক্লিক করে দেখি কী লেখা দেয়। তো সেম আমি এখান থেকে ব্যাকে আসবো। ওকে, ব্যাকে আসার পর আমি আবার নিচে আসবো, নিচে এসে দেখুন এখানে একটি লেখা আছে ফ্রি ইমেল টেস্টার, ইমেল স্প্যাম চেকার, ইমেল। আচ্ছা ওকে, আমি এখানে ক্লিক করে দেখি। ওকে, ক্লিক করার পর দেখুন আমাদের তাদের ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে আসছে এবং এখানে লিখে দিয়েছে যে সেন্ড অ্যান ইমেল টু দ্য টেস্টিং অ্যাড্রেস বিলো। ওকে, দেখে আমি এখানে ব্যবহার করি, আমি এটি কেটে দেবো এদেরটা। ওকে, আমি এদেরটা সম্পূর্ণটা ধরে আমি কেঁপে কেটে দিলাম। ওকে, কেটে যাচ্ছে না, তো আমি এর উপরে আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, প্রবলেম হচ্ছে, আমি এটি কেটে দিলাম। ওকে, আমি এখান থেকে বাইরে চলে আসবো, সমস্যা নেই। তো আমি আমি আরও অফসাইটে ঢুকবো। তো আপনাদেরকে এভাবে খুঁজে খুঁজে বের করতে হবে। তো দেখুন এখানে আমি ইমেল চেকার নি ডট কম ঢুকছিলাম, এখন আমি এখানে ক্লিক করলাম। দেখুন এখানে আমাদের আসলে একটি চলে আসছে, একটি ইমেল চেকার ওয়েবসাইট আমাদেরকে নিয়ে আসছে। তো এখানে দেখি একটি ইমেল অ্যাড্রেস লেখার অপশান আছে, আমি এখানে ক্লিক করে পেস্ট করে দিলাম। দেখুন এখন আমি দেখব আসলে এটি কাজ করতেছে কি না আমাদের। হ্যাঁ দেখুন, অলরেডি আমাদের কাজটি কমপ্লিট হয়েছে। তো রেজাল্ট দেখা দিছে ওকে, দা ইমেল অ্যাড্রেস ইজ ভ্যালিড, মানে আমাদের ইমেল একটি সক্রিয় রয়েছে। তো বন্ধুরা, এভাবে আপনি যে এই সাইটের আমি লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখুন আমি এটি কপি করে আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনি সেখান থেকে এই ওয়েবসাইটে এসে আপনি ইমেল চেক করে নিতে পারবেন। তো ভিডিওর দ্বারাই যদি আপনার একটু মাত্র উপকার হয়ে থাকে তাহলে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো নেক্সট ভিডিওতে আমি আরও কিছু টুলস নিয়ে আলোচনা করব, লিড জেনারেশন টুলস, আপনি কীভাবে লিড জেনারেশন করবেন, কোন টুলসগুলো ব্যবহার করবেন আমি দেখিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।